প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে। পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আমরা অনেক শিক্ষার্থী বাংলার অক্ষর চিনি, স্বরবর্ণ চিনি, ব্যঞ্জন বর্ণ চিনি, আকার রসিকার চিনি, কিন্তু শব্দগুলোকে আমরা মিলিয়ে পড়তে জানি না। তাদের জন্য আজকের এই ক্লাসটি একটি চমৎকার ক্লাস। আমরা সুন্দর করে ছোট্ট একটি বাংলা গল্প, কিছু বাংলা কথা বানান করে করে সুন্দর করে বুঝে পড়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু থেকে সুন্দর করে এই পড়াটুকু বুঝে পড়ার চেষ্টা করি, এবং আপনারা অবশ্যই স্যার পড়ার পরে নিজেরা সুন্দর করে ওই লেখাগুলোকে নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। কয়েকবার করার পর দেখবেন ইনশাল্লাহ আপনিও পড়তে পারতেছেন, রিডিং করতে পারতেছেন। তো চলুন মূল পেজে চলে যাচ্ছি। দেখুন, এখানে যে লেখাগুলো আছে আমরা এগুলোকে সুন্দর করে একটা একটা শব্দ বানান করে করে বোঝার চেষ্টা করব। আপনি অত্যন্ত মনোযোগের সাথে স্যারের কথা বোঝার এবং শোনার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার কাছে অনেকটা ভালো লাগবে। এখানে প্রথম যে লাইনটা আছে সেই লাইনটার কথাটা হচ্ছে, বাংলাদেশের সব অঞ্চলে মানুষের মুখের ভাষা একরকম নয়। তো এই কথাটাকে আমরা যদি প্রত্যেক শব্দে বানান করে করে বুঝতে চাই কিভাবে পড়ব, খেয়াল করুন এখানে আছে ব আকার বা অনুস্বর, বাং বাং, তার সাথে ল আকার লা, তাহলে কথাটা কি হইল, বাংলা বাংলা। ব আকার বা অনুস্বর ল আকার লা, বাংলা। তার পরের অংশে আছে দ একার দে তালব স একার সে র, দেশের, তাহলে কি হলো কথাটা, বাংলাদেশের বাংলাদেশের। স ব সব অঞ্চলের, স্বর অ ইয় চ, এই যে যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয় চ, ইয় এবং চ দুইটা বর্ণকে একসাথে যুক্ত করে লিখলি ঠিক এরকম হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বানানটা করব এইভাবে, স্বর অ ইয় চ অঞ্চ, ল একার লে র অঞ্চলের, বাংলাদেশের সব অঞ্চলের মানুষের, ম আকার মা, ন রসুকার নু, মূর্ধন্য ষ একার সে র, মানুষের। তাহলে বাংলাদেশের সব অঞ্চলের মানুষের, ম রসুকার মু, খ একার খের মুখের, ব আকার ভা মূর্ধন্য ষ আকার সা ভাষা, মানুষের মুখের ভাষা এক এক, রকম রকম, ন অন্তস্থ নয়, বাংলাদেশের সব অঞ্চলের মানুষের মুখের ভাষা এক রকম নয়, ঠিক আছে। পরের লাইনে বলা হয়েছে, অঞ্চল ভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়, কখনো কখনো একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়, ঠিক। তো বাংলাদেশের সব অঞ্চলের মানুষ একরকম করে কথা বলে না, অঞ্চল ভেদে, জায়গা ভেদে আমরা একই অর্থে, মানে একটা জিনিসকে বিভিন্ন কথা দিয়ে বোঝানোর চেষ্টা করি, এক এক অঞ্চলে এক এক রকম, তাই না? জি। তো অঞ্চল ভেদে মানটা কিভাবে হয়েছে, স্বর অ ইয় চ ল অঞ্চল, ভ একার ভে, ধ একার দে, ভেদে, অঞ্চল ভেদে, স্বর অ ন একার নে ক অনেক, স ভয় ধ একার র শব্দের উচ্চারণ, রস উ, চয় চ আকার চা, র ন উচ্চারণ, স্বরে আ, ল আকার লা, দ আকার দা আলাদা, হ অন্তস্থ হয়, অঞ্চল ভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়। তারপর কি বলছে, ক খ ন, ক খ ন ঔকার ন কখনো, আবারও কখনো, ক খ ন উকার ন কখনো,
কখনো কখনো একই অর্থে, এক রস্বই, কথাটা কি হয়েছে, একই স্বর অথয়েরেফ একার অর্থে, একই অর্থে ভিন্ন ভিন্ন, ভিন্ন বানানটা কেমনি হয়েছে, ব রস্বইকার ভি নয় ন ভিন্ন, আবার এখানেও ভিন্ন, একই অর্থে ভিন্ন ভিন্ন সবৈধ শব্দ, ব জফলা ব ব্যব ব্যব হওয়াকার হার ব্যবহার, কর একাররা করা, হ অন্তস্থ হয় করা হয়, একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। ওকে, ভাষাগত এই তফাতকে বলা হয় আঞ্চলিক ভাষা। ভাষাগত আমাদের মধ্যে যে তফাত, পার্থক্য, এই পার্থক্যের কারণেই আমরা এক এক অঞ্চলের ভাষাকে কি বলি, আঞ্চলিক ভাষা বলে থাকি। ওকে, তাহলে এখানে ভাষাগত বানানটা কিভাবে হয়েছে, ভ আকার ভা মূর্ধন্য স আকার সা ভাষা, গত গত ভাষাগত, এ রস্বই এই, ত ফ আকার ফা ত তফাত, কয়েকার কে তফাতকে, ব ল আকার লা বলা, হ অন্তস্থ হয় স্বরে আ ইয়চ আঞ্চ, ল রসিকা লি ক আঞ্চলিক, ব আকার ভা মূর্ধন্য স আকার সা ভাষা, আঞ্চলিক ভাষা। ভাষাগত এই তফাতকে বলা হয় আঞ্চলিক ভাষা। ওকে, আঞ্চলিক ভাষার কারণে এক অঞ্চলের মানুষের কথা আরেক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়, ঠিক না? এই আঞ্চলিকতার কারণে কি হচ্ছে, আমরা সবাই বাঙালি, সবাই বাংলাদেশি, কিন্তু তারপরও আমাদের এক অঞ্চলের মানুষের মুখের ভাষা আরেক অঞ্চলের মানুষের বুঝতে কষ্ট হয়, সেটাই বলছে। তাহলে আঞ্চলিক বানানটি এর আগে আমরা দেখেছি, স্বরে আ ইয়চ আঞ্চ, ল রসিকা লি ক আঞ্চলিক, ভ আকার ভা স আকার সা র ভাষার, এখানে কোন স এটা মূর্ধন্য স, এসে খেয়াল রাখতে হবে। তাহলে আঞ্চলিক ভাষার কারণে, ক আকার কা র নয় কারণে, কারণে এক এক স্বর অয়চ লয়কালির অঞ্চলের, এক অঞ্চলের মানুষের, ম আকার বা ন রসুকান্নু মূর্ধন্য সয়কাশে র মানুষের, এক অঞ্চলের মানুষের কথ আকার থা কথা, আর এক অঞ্চলের, আর বানান কেমনি হয়েছে, স্বরে আর আর, এক এক আর এক অঞ্চলের স্বর অয়চ লয়কাল্যে র অঞ্চলের, ম আকার মা ন রসুকানু মানু সয়কার সে র মানুষের, ব রসুকার বু জ বুজ তয়কার তে বুঝতে, স ম সম স জফল আকাশা সমস্যা, হ অন্তস্থ হয় সমস্যা হয়। আঞ্চলিক ভাষার কারণে এক অঞ্চলের মানুষের কথা আরেক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়। ওকে, অন্যদিকে স্বর অ ন জফলা অন্য, দ রসিকার দি কয়েকার কে অন্যদিকে, প্রমিত প রফলা প্র, ম রসিকার মিত প্রমিত, ব আকার ভা মূর্ধন্য স আকার সা অন্তস্থ ভাষায়, প্রমিত ভাষায়, ক থয়াকার থা কথা, ব ল লয়কাল্যে বললে, স ব সব স্বর অয়চ লয়কাল্যের অঞ্চলের, ম আকার মা নরসকার নু স মানুষ, ত আকার তা, প্রমিত অন্যদিকে প্রমিত ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ তা সহজে বুঝতে পারে, সহজয়কার যে সহজে, ব রসুকার বুজ তয়কারতে বুঝতে, প আকার পা রয়কার পারে, প্রমিত ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ তা সহজে বুঝতে পারে। প্রমিত ভাষাটা কি আসলে, অর্থাৎ যে ভাষায় কোনো আঞ্চলিক টোন, আঞ্চলিক শব্দ থাকে না, নাকি সকল প্রকারের আঞ্চলিকতা বাদ দিয়ে শুদ্ধ সঠিক সুন্দর যে বইয়ের ভাষা
সেটাই হচ্ছে কি প্রমিত ভাষা। তো প্রমিত ভাষাকে মনে করা হয় ভাষার মানরূপ বা আদর্শরূপ, ঠিক আছে? অর্থাৎ প্রমিত ভাষাটা হইল যা সহজে সবাই বোঝে, সকল শ্রেণী পেশার সকল অঞ্চলের মানুষ যেই কথাটা বলে বা যেই কথাটা বুঝে সেটাই হচ্ছে প্রমিত বাংলা ভাষা। ওকে, অর্থাৎ সেই ভাষায় কোনো আঞ্চলিক টান থাকবে না, আঞ্চলিক কোনো টোন থাকবে না, আঞ্চলিক কোনো শব্দ থাকবে না, ওইটাই হচ্ছে কি প্রমিত ভাষা। আর এই প্রমিত ভাষাকেই বাংলা ভাষার আদর্শ মান হিসেবে ধরা হয়। তো বলছে প্রমিত ভাষাকে, প রফল প্র, ম রসিকার মি, ত কি হয়েছে প্রমিত ভাষাকে, ব আকার বা স আকার সা ক একার কে ভাষাকে, প্রমিত ভাষাকে মনে করা হয়, ম নয়কার মনে, ক রয়াকাররা করা, হ অন্তস্থ হয় মনে করা হয়, ব আকার ভা স আকার সার ভাষা, ম আকার মান মান, র দীর্ঘকার রূপ রূপ। এখানে রয়ের সাথে দীর্ঘকার ব্যবহার করা হয়েছে, কি ব্যবহার করা হয়েছে রয়ের সাথে দীর্ঘকার, যেটা লিখলে এইরকম দেখায়। তাহলে ভাষার মান রূপ বা আদর্শ রূপ, সরেয়া দ শয়ের আদর্শ, র দীর্ঘকার রূপ রূপ আদর্শ রূপ। তাহলে এই পড়াটুকুতে বা এই গল্পটুকুতে আমরা কি জানতে পারলাম, বলা হয়েছে বাংলাদেশের সব অঞ্চলের মানুষের মুখের ভাষা একরকম নয়, সত্য সত্য তো জি, অঞ্চল ভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়, কখনো কখনো একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়, ভাষাগত এই তফাতকে বলা হয় আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার কারণে এক অঞ্চলের মানুষের কথা আরেক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়, অন্যদিকে প্রমিত ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ তা সহজে বুঝতে পারে। প্রমিত ভাষাকে মনে করা হয় ভাষার মানরূপ বা আদর্শ। ওকে ফ্রেন্ড, এই পড়াটাকে আপনি সুন্দর করে নিজেই নিজে এখন যেভাবে আছে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তারপরে এই পড়াটুকু এবার নিজে নিজে বুঝে পড়ার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি যেখানে ঠেকে যাবেন প্রয়োজনে ওই শব্দটা স্যার কীভাবে পড়েছি কীভাবে বানান করেছি আপনিও সেভাবে সুন্দর করে আবার দেখে নিয়ে বানানটা বুঝে নেবেন, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, তো ফ্রেন্ডস, সান একাডেমির সাথে যারা বাংলা পড়াশোনা শিখতেছেন বাংলা পড়াশোনা করতেছেন, কন্টিনিউ আমাদের সাথে লেগে থাকুন, কন্টিনিউ আমাদের ক্লাসগুলো দেখতে থাকুন, ঠিক আছে? আর সবচেয়ে বেটার হয় যদি মনে করেন আমাদের প্রকাশিত যে বাংলা ইংরেজির বই আছে ওই বইগুলো আপনি সংগ্রহ করে নিয়েও পড়াশোনা করতে পারেন। স্ক্রিনে দেওয়া নিচের নাম্বারে স্যারের সাথে যোগাযোগ করলে আপনি আমাদের প্রকাশিত বাংলা প্রকাশিত ইংরেজি বইগুলো নিতে পারেন এবং আমাদের ভিডিওগুলোর সহযোগিতায় আপনি সুন্দর করে পড়াশোনা করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট সুন্দর ক্লাস যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক, এবং যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস, আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিয়েন যেন সবার আগে স্যারের ক্লাস আপনার কাছে চলে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।